मंगलम बैंकुएट थे एखे एस जस्ट एकटू कि ओपिनियंस जानते जे एन बैंकुएट कम लागल एंड एखानकार डेकोरेशन्स कम लेगे लाइटिंग्स कम लेगे तो चलो एकटू जेने नहीं सो आपनर मैं कीरकम लागल एखानकार डेकोरेशन एखानकार अरेंजमेंट एखानकार डेकोरेशन तो खूब भलो एंड आई कैन पर्सनलि से दिस बिकज हमार रिसेपन निजे एखे हो सो एंड মানে পুরো লাইটিংস বলুন স্টার্টার্স বলুন দ্য ওয়ে ইউ নো উই গেট ওয়েলকামড হিয়ার এভরি টাইম খুব ভাল লাগে আর একটা ওয়ার্মথ আছে জায়গাটার নিজেরই সো ইয়েস দ্যাটস ইট সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলতে গেলে একটা ছোটোখাটো ফুল ফ্যামিলি গ্যাদার হয়েছে সো আমি আরও জেনে নেবো ওপিনিয়ন্স যে এখানকার ব্যাপারটা মানে এই মঙ্গলম ব্যাঙ্কুয়েটের ডেকোরেশনস লাইটিংস কেমন লেগেছে এনাদের এখানকার অ্যারেঞ্জমেন্টস কেমন লেগেছে দে আর কমফোর্টেবল অর নট সো লেটস আস্ক দেম কেমন লেগেছে আপনার এটি যদি বলেন প্রথম কথা আমার রিসেপশন এখানে হয়েছে তো সেখানকার অ্যাম্বিয়েন্স সেখানকার আমাদের যে কোঅপারেশন যেটা আলতামাস আমাকে সবসময় প্রোভাইড করেছে তো সেইটা দেখে দেখে আজকে আমরা আমি আমার নিজের বোনের বিয়ে এটাও এখানেই করাচ্ছি এবং আমরা এটাও ডিসাইড করেছি যে ইন ফিউচার আমরা যত আমাদের বাড়ির অনুষ্ঠান হবে প্রত্যেকটাই আমরা এখানেই করব তো আপনারা জান মানে শুনলেন যে এখানে অলরেডি মানে দু তিনটে এনাদেরই ফ্যামিলির এখানে রিসেপশন বিয়ে সবই হয়েছে তো এনারা খুবই স্যাটিসফাইড অ্যান্ড তাদের রেফারেন্স থ্রুই এই বিয়েটাও এখানে অ্যারেঞ্জ করা হয়েছে সো আচ্ছা এবার আমরা একটু জেনে নেব যে এখানে খাবার দাবারটা কীরকম লাগলো মানে আমার এখানে যে ভেতরে আজকে ক্যাটারিং হয়েছে খাবার দাবার কীরকম ছিল মানে খাবার দাবার দেখো সব থেকে প্রথম কথা হচ্ছে গিয়ে যখন তুমি এখানে মেনু ডিসাইড করতে আসো তো মানুষজন অতটা আইডিয়া থাকে না কিন্তু যেইভাবে গাইডেন্সটা আলতামাস বা ওর পুরো টিম করে বা ওয়াসিম ভাই করে সেটা একটা অন্য লোকের জন্য পক্ষে এটা জানা সম্ভব হয় না প্লাস যখন যেদিনকে ফাংশনটা হয় সেটা তোমার ধরো এখানে বার্থডে হয় এখানে গেট টুগেদার হয় এখানে অ্যানিভার্সারি হয় বিয়ে তো আছেই তো এই তা সেদিনকে যে ফিলিংটা খাওয়ারের আর যখন লাস্ট মোমেন্টে যখন যে কাপলদের জন্য একটা স্পেশাল যে ওরা স্পেশালি একটা সারপ্রাইজ করে সেটা মানে 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 চিন্তার বাইরে প্লাস এদের কোয়ালিটি অফ ফুড হাইজিনিটি ভ্যারাইটি প্রচণ্ড ভালো মানে ধরো সবার যখন যখন কাপলসদের আফটার ম্যারেজ বা আফটার রিসেপশন যখন ওরা বসবে তো সেখানে কি হয় দ্য কাপল সিটস ইন এ চেয়ার অ্যান্ড টেবিল অ্যান্ড দে আর প্রোভাইডেড স্পেশাল টাইপ অফ ফুড যেটা কি না তো মানে বরপক্ষ বা কোনে পক্ষ জানবে বা কেউই জানবে না এক্স্যাক্টলি আর সেটা এত সুন্দর থাকে বা ওটা ডেকোরেশনটাকে এত প্রেজেন্টেবল করে ওরা দেয় সেটা ইজ এ ভেরি গুড অ্যাট্রাকশন অফ দিস প্লেস অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য ফুল টিম আর ওদের আতিথেয়তা বলবে মানে তুমি ফিল করবে না যে তুমি অন্য কোথাও একটা বসে আছো ইট ইজ কমপ্লিটলি লাইক হোম অ্যান্ড ইউ উইল ফিল কমপ্লিট অল সর্ট অফ প্রিভিলেজেস আর হিয়ার ইউ জাস্ট হ্যাভ টু গাইড দেম সো দ্যাট দে ক্যান প্রোভাইড ইউ দ্যাট হেল্প সো অ্যাজ আমরা মানে জিনিসটা বুঝতে পারলাম যে এখানে খুবই কমফোর্টেবলি সব কিছু অ্যারেঞ্জ করা হয় মানে অ্যাজ পার দেয়ার নিডস মঙ্গলম ব্যাঙ্কুয়েট ইউজ টু অ্যারেঞ্জ এভরিথিং ফ্রম টপ টু বটম দ্য ফুডস দ্য ডেকোরেশনস দ্য লাইটিংস এভরিথিং সো অ্যাজ পার মাই ওপিনিয়ন ইনফ্যাক্ট আমিও দেখেছি আমিও এনাদের সাথে অনেক দিন ধরে যুক্ত সো আমিও দেখেছি এনাদের যে ফুড ডেকোরেশন মানে ফুডটাকে যেভাবে এনারা মানে ডেকোরেট করে বা প্রেজেন্ট করে সেটা একটু অন্য রকমের মানে অ্যাপার্ট ফ্রম এভরি আদার ব্যাঙ্কুয়েটস অ্যান্ড অল সো থ্যাংক ইউ আজকে ইন্টারভিউটা এই অবধি মানে শেষ করছি টেক কেয়ার গুড বাই